কোনটা কথা শোনে না তোর কাছে ছুটে আসে তাই তো পড়ে আছি তোর পাড়ার আশেপাশে। বর্তমানে আপনারা ঠিক এই ধরনের ভিডিওটি গুলি ফেসবুকে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। ঠিক আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা মাত্র এক মিনিটে এই ধরনের ভিডিও এডিটিং গুলি তৈরি করে নিতে পারবেন আপনার স্মার্টফোনটির মাধ্যমে। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এবং আমরা আমাদের এই আইন নির্ভর চ্যানেলে আমরা এই ধরনের ট্রেন্ডিং ভিডিও এডিটিং আপলোড করে থাকি, এবং সেই ভিডিওগুলো না মিস করতে চাইলে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বা ঘন্টাঘণ্টি বাজিয়ে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে নিন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আমি আপনার সাথে সুব্রত ঝা এবং আপনারা দেখছেন আইন নির্ভর ইউটিউব চ্যানেল। এই ধরনের ভিডিও এডিটিং করার জন্য প্রথমে আপনারা আপনার ফোনের ফেসবুকটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর রাইট সামথিং হেয়ারে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে আপনি যেটা লিখতে চান সেটি আপনারা এখানে লিখে নেবেন। এবং লিখে নেওয়ার পর এর সঙ্গে কিছু আপনার ইমোজি আপনারা সেট করে দেবেন, দেখতে খুব এটি সুন্দর লাগে। তারপর এখান থেকে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর একদম সহজেই ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার পর আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে যার নাম ইনসার্ট নামক এই অ্যাপ্লিকেশনটি। অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, এটি আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর এটি ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর এখানে ভিডিও অপশন দেখতে পাচ্ছেন। ভিডিও অপশনে ক্লিক করে এখান থেকে আপনি যে স্ক্রিনশটটি নিয়েছেন এটি আপনারা সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর যে নিচে রাইট অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটি আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এটা আমরা কেটে নেব সাইজ মতো, তার জন্য এখান থেকে ক্রপ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এটি আপনারা সাইজ মতো হালকা করে কেটে নেবেন। আমি এটি সাইজ মতো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর নিচে যে রাইট অপশন দেখতে পাচ্ছেন রাইট অপশনটা আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করে হয়ে গেছে। এরপর আপনারা যেটি করবেন এখান থেকে আমরা কিছু ফিল্টার আপনারা অ্যাড করব, তার জন্য এই ফিল্টার অপশনটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এই মাঝের অপশন দেখতে পাচ্ছেন ফিল্টার, এটি ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে বিভিন্ন ধরনের আমরা এফেক্ট দেখতে পাচ্ছি। এখান থেকে বিভিন্ন যে কোনো একটি আপনারা এফেক্টে আবার এখানে অ্যাড করে দেবেন। আমি এখান থেকে এই অপশনটি এই এফেক্টটা আমরা অ্যাড করে নিলাম। এই এফেক্টটা আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এই রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এবার যে স্ক্রিনশটটি আছে এটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনারা ভিডিওটি যত সেকেন্ডের চান সেটা আপনারা সেট করে নেবেন। আমি এখানে ভিডিওটি 8 সেকেন্ডে রাখলাম। এরপর এখান থেকে কিছু আমরা মিউজিক অ্যাড করব, তার জন্য আমরা এখান থেকে মিউজিক অপশনে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এই অপশনটি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর মাই মিউজিক আসবেন। আসার পর এখান থেকে যে কোনো একটি মিউজিক আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনারা সহজেই ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর ভিডিওটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপরে এই ভিডিওটি আমরা সেভ করে নেব, তার জন্য ভিডিওটি যে উপরে সেভ অপশন দেখতে পাচ্ছেন সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে সেভ অপশন আরেকবার দেখতে পাচ্ছেন এটি আরেকবার ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এবার আপনারা এখান থেকে কোয়ালিটি আপনারা সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর দেখতে পাবেন এখানে ভিডিওটি স্টার্ট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনার লাইকটি আমাদের ভিডিও বানাতে মোটিভেশন যোগায়, এবং ভিডিওটি প্রতিটা বন্ধুর সাথে শেয়ার করে দেবেন যাতে আপনার প্রতিটা বন্ধু এই ধরনের ভিডিও এডিটিং তৈরি করে যাতে ফেসবুকে আপলোড করতে পারে। এবং বন্ধুরা ডিসিশন করতে চাই আপনাদের ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘণ্টাঘণ্টি বাজিয়ে অল নোটিফিকেশনটি অবশ্যই সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।